মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি ডুবে তৃতীয় দিনে ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। দুপুরের পর থেকে শুরু করেছে কাজ। অপর দুই জাহাজ হামজা ও রুস্তম কাজ চালিয়ে যাচ্ছে। এদিকে এখনও নিখোঁজ একজন। মানিকগঞ্জ ও রাজবাড়ির প্রতিনিধির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ডুবে যাওয়া যানবাহন উদ্ধারে তৃতীয় দিনের মতো কাজ করছে হামজা ও রুস্তম। দুপুরে ফেরি উদ্ধারে যোগ দেয় আরেক উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। এদিকে ফেরিতে থাকা 20 ট্রাক চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হলেও এখনও খোঁজ মেলেনি ফেরির দ্বিতীয় ইঞ্জিন মাস্টার হুমায়ুন কবিরের। বিআইডব্লিউটিসির ধারণা, দুর্ঘটনার পর সবাইকে সজাগ করলেও নিজেকে রক্ষা করতে পারেননি হুমায়ুন। ফেরিটি যখন ডুবছিল হয়তো কোনোভাবে ফেরির মধ্যে আটকা পড়েন তিনি। অন্যদিকে উদ্ধার কাজের ধীরগতিতে ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগীরা। ফেরি তো সবই রেজিস্ট্রেশনবিহীন, কোনো নাই, মেয়াদ নাই, সব যেন আবার ভালো করে তৈরি করে দেয়। এটা আমরা চাই, এটি ফিটনেসবিহীন ফেরি যাতে না চলাচল করে সেদিক তাদের লক্ষ্য থাকতে হবে। আমরা চাই বিআইডব্লিউটিসি যেন এই বিষয়টা ভালো করে খতিয়ে দেখে এবং বিগত পরে যেন আর এই ধরনের সমস্যায় সম্মুখীন না হতে হয়। ডুবে যাওয়া ফেরিটি তোলা হলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। জাহাজটি উদ্ধার হলে আমরা প্রকৃত তথ্য পেয়ে যাব, প্রকৃতপক্ষে জাহাজটি কেন ডুবে গেল, কি কারণে ডুবে গেল। জাহাজটি উদ্ধারের আগে এই মুহূর্তে হয়তো আমরা লোকমুখে যা শুনেছি, আমিও যে হয়তো দুটো কথা বলেছি, আপনারাও বলেছেন, হয়তো এটা দুটোর একটি হয়তো সত্যি নাও হতে পারে। তো আমাদেরকে প্রকৃত তথ্য জানতে হলে উদ্ধার করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনা তদন্তে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। আর দুটি তদন্ত কমিটি হচ্ছে মন্ত্রণালয় থেকে একটি, আর যে মানিকগঞ্জ জেলা প্রশাসন মহাদের থেকে একটি তদন্ত দুটি তদন্ত কাজ চলছে, এটা পরবর্তী সময়ে জানা যাবে। গেল বুধবার সকালে পদ্মায় 10টি পণ্যবাহী যানসহ ডুবে যায় ফেরি রজনীগন্ধা। নাদিয়া আফরিন, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। উদ্ধার অভিযানের সবশেষ খবর জানাতে রাজবাড়ী দৌলতিয়া থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হোসেন মনিম। মনিম, উদ্ধারকারী জাহাজ প্রত্যয় যোগ দেওয়ার পর কাজে কেমন অগ্রগতি এসেছে এবং কর্তৃপক্ষ কি বলছে? জি নাবিলা, ধন্যবাদ। উদ্ধারকারী জাহাজ প্রত্যয় আজকে পাটুরিয়া ঘাটের 5 নম্বর ফেরি ঘাটে, যেখানে রজনীগন্ধা তলিয়ে গেছে, সেখানে পৌঁছেছে দুপুর দুইটার পরে। পৌঁছানোর পর আড়াইটার পর দিয়ে কিন্তু তারা তাদের উদ্ধার কার্যক্রম শুরু করেছে। এর আগে কিন্তু গত পরশু দিন এবং গতকালকে কিন্তু রুস্তম এবং উদ্ধারকারী জাহাজ রুস্তম এবং হামজা, এই দুটি কিন্তু তারা কার্যক্রম পরিচালনা করে গত 2 দিনে কিন্তু 3টি পণ্যবাহী ট্রাক তারা উত্তোলন করতে সক্ষম হয়। এবং আজকে প্রত্যয়ে যোগদান করার পর এখনো পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করে আসলেও এখনো পর্যন্ত কোনো পণ্যবাহী, যে 10টি ট্রাক ডুবে গিয়েছিল ফেরি সহ, এখনো পর্যন্ত তারা তেমন কোনো অগ্রগতি তারা করতে পারেনি এবং কোনো পণ্যবাহী ট্রাকও তারা তুলতে পারেনি পানির নিচ থেকে, এবং তাদের কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করে যাচ্ছে। তবে উদ্ধতন কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিসির উদ্ধতন কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন, তাদের উদ্ধার কার্যক্রম যতক্ষণ পর্যন্ত তারা ফেরি সহ অন্যান্য পণ্যবাহী ট্রাকগুলো তারা তুলতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাদের কার্যক্রম কিন্তু তারা চালিয়ে যাবেন। এবং এটা আজকে যে শক্তিশালী জাহাজ প্রত্যয় এসেছে এটা দিয়েই তারা তাদের কার্যক্রম সমাপ্ত করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। মনিম, আপনাকে ধন্যবাদ। রাজবাড়ীর দৌলতদিয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরান হোসেন মনিম।